থ্রিলারের সাথে বিদ্যা বালানের সম্পর্ক বেশ পুরনো। কাহানি ছবির পর থেকেই তাকে এতটাই ভরসা করা যায় যে তিনি একাই পুরো আড়াই ঘন্টার একটা থ্রিলার সিনেমা টেনে নিয়ে যেতে পারেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন তার নতুন সিনেমা জলসা। প্রায় সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন বিদ্যা বালান। সাম্প্রতিক সময়ের ভার্সেটাইল নায়িকাও বলা হয় তাকে। কখনো খুব সাধারণ মেয়ে, আবার কখনো বা বোল্ড দৃশ্যে প্রতিটি চরিত্রকেই জীবন্ত করে তুলেছেন বিদ্যা। এবার তাকে দেখা যাবে একজন লড়াকু সাংবাদিকের চরিত্রে। কিছুদিন আগে অ্যামাজন প্রাইম থেকে বিদ্যা বালানের জলসা ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার অনুযায়ী এক তরুণীর অ্যাক্সিডেন্টকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। গাড়ি চাপা পড়ে সন্তানের মারা যাওয়ায় এর সুবিচার চেয়ে লড়াই করছে মা। অন্যদিকে পুলিশের সাথে এক সংবাদ চ্যানেলের সাংবাদিকও ধাওয়া করছে সত্যকে। আর তার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি মানুষের সম্পর্কের সমীকরণ। আর ঢুকে পড়ছে ক্ষোভ, ক্ষমতার আস্ফালন। বরাবরের মতোই নিজের চরিত্রকে দারুণভাবে উপস্থাপন করতে দেখা গেছে সাংবাদিক চরিত্রে অভিনয় করা বিদ্যাকে। অপরদিকে দুর্ঘটনায় মৃতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন শেফালিশা। সুরেশ ত্রিবেণীর পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন মানব কল, কাশিস রেজওয়ান, মোহাম্মদ ইকবাল খান সহ অনেকেই। চলতি মাসের 18 তারিখ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে জলসা।